দেখো আগের দিন তোমাদেরকে পাঠভিত্তিক প্রশ্ন কাজ করিয়েছিলাম, সেখানে দুটো সরল করিয়েছিলাম, সেগুলো আমার ভুল হয়ে গেছিল। তো আজকে তোমাদেরকে আমি সেটাই আজকে করে দেখিয়ে দিচ্ছি, তোমরা আর একবারটা কেটে এটা ভালো করে ঠিক করে লিখে নাও। পেজ নাম্বার হচ্ছে 86, যেটা করিয়েছিলাম সরল। দেখো দুটো করিয়েছিলাম, দেখো একের দাগে করিয়েছিলাম কয়েকটা, ওটা আর একবার করে দিচ্ছি, করে না সেটা আমার ভুল হয়েছিল। এখানে যেহেতু ছোট সংখ্যাটি, অর্থাৎ মানে আমরা জানি যে কোন যাকে আমরা যাকে ভাগ করব সেই সংখ্যাটি অবশ্যই বড় থাকতে হবে, কিন্তু এই মুহূর্তে কি এখানে আমরা বড় সংখ্যা পাচ্ছি না, তো তার জন্য কি করলাম এই গুণটা আগে করে নিলাম। তারপরে দেখো 120 থাকছে, এবার এটা হবে 3, নয়কে নয় নয় দুগুণ 18। তাহলে এবার দেখো যোগ বিয়োগ করলে কত হবে, দেখো এটার সঙ্গে যদি এইটা যোগ করি তাহলে কত হবে, যে আগে বিয়োগটা করছি তাহলে 117, তার সঙ্গে যদি 18 যোগ করি তাহলে করে কত হবে, না 7 আর 8 7 আর 7 14 আর 1 এ 15, আমাদের থাকলো 1, তাহলে 2 আর 1 1 আর 1 2 আর 1 3, আর ভাজিত 12, গুণিত 6, ভাজিত 15। দেখো গুণিত 6 ভাজিত 15, তাহলে দেখো 5 2 10, বিয়োগ চিহ্ন দিয়ে 5 12 60, ব্র্যাকেট ক্লোজ
6 ভাগিত 15 5 গুণিত 6 ভাগিত 15 5 6 30 ভাগিত 15 মানে 2 তাহলে উত্তর কত হলো না 2 দেখো এইটাও ঠিক করে নিবে বেশ তারপরে দেখো আজকে আমরা কি শুরু করব না এই সমগ্র পাঠভিত্তিক প্রশ্ন এই যে ধরো দেখো প্রথমটা চলে এসেছে সমগ্র পাঠভিত্তিক প্রশ্ন
শূন্য করতে শূন্য চার নামলো আর ছয়। তাহলে দেখো এবার আমাকে কি আনতে হবে, চার হাজার, চার হাজার ছয় আছে কিন্তু হাজারের ঘরে আমরা চার হাজার ছয় পাবো না, চার হাজার পাবো। তাহলে যদি চার দিয়ে গুণ করি তাহলে কত হবে, না চার হাজার, তাহলে ছয় করে থাকবে। তাহলে এবার দেখো ভাগফল কত হচ্ছে, ভাগফল চুয়ান্ন, ভাগ শেষ ছয়। এবার দেখো কি বলেছে, দেখো যে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে দুই তিন চার পাঁচ ছয় নয় দশ বারো পনেরো দ্বারা বিভাজ্য সংখ্যাগুলিকে পৃথক করি। দেখো তোমরা বিভাজ্যতার নিয়ম শিখে এসছো যে দুই দিয়ে কোন সংখ্যাগুলি ভাগ যাবে না, যাদের জোড় সংখ্যা দুই চার ছয় অর্থাৎ এককের অঙ্ক যে সমস্ত গুলি কি দুই চার ছয় আট দশ, দশের শূন্য সেগুলি কি দুই দিয়ে ভাগ যাবে। আর তিন দিয়ে কি শিখেছিলাম, না বিজোড় সংখ্যা অর্থাৎ যেগুলি যোগফল, তিন দিয়ে ভাগ যাবে সেগুলো হচ্ছে তিন দিয়ে বিভাজ্য, চার দিয়ে সেই একই রকম যেগুলো দুই দিয়ে যাবে সেই সংখ্যাগুলি কি প্রায় চার দিয়ে যাবে। এবার দেখো পাঁচ দিয়ে, পাঁচ দিয়ে বিভাজ্যতার নিয়ম খুব শূন্য মানে খুব সহজ, যে সমস্ত সংখ্যায় এককের ঘরের যদি পাঁচ থাকে কিংবা শূন্য থাকে সেক্ষেত্রে কি হবে, না সেটা পাঁচ দিয়ে বিভাজ্য যাবে। আর ছয় দিয়ে দুই দ্বারা আর তিন দ্বারা যে সংখ্যাটি বিভাজ্য সেটাই হবে কি ছয় দিয়ে বিভাজ্য। দেখো তাহলে দুই দ্বারা যে সংখ্যাগুলি বিভাজ্য যাবে সেই সংখ্যাগুলি কি, তিনের তারিখটা দেখো, দেখো দুই দিয়ে যাবে ছাপান্ন, আঠাত্তর, একাশি, এক আছে এক যাবে না, একশো ছত্রিশ, দুশো সত্তর, তিনশো বিয়াল্লিশ, চারশো আট, পাঁচশো দশ, ছশো তিরিশ, পনেরোশো চব্বিশ, পাঁচ হাজার একশো চব্বিশ, সাত হাজার নশো কুড়ি, আট হাজার চার। দেখো এই সংখ্যাগুলি এক দ্বারা বিভাজ্য যাবে। এবার দেখো তারপরে চলে এসো, দেখো দুই দ্বারা আমি করে দিলাম, তিন দ্বারা তোমরা করবে, চার দ্বারা তোমরা করবে, আমি পাঁচ দ্বারা একটা রেখে দিচ্ছি। দেখো কি বললাম, এককের ঘরে যদি শূন্য আর পাঁচ থাকে তাহলে এক্ষেত্রে দেখো একশো পাঁচ, দুশো সত্তর, পাঁচশো দশ, ছশো তিরিশ, তিন হাজার একশো পঁয়ষট্টি, আর একটা হবে চার হাজার ছশো পাঁচ, আর একটা কি হবে না সাত হাজার নশো কুড়ি, আর বারো হাজার তিনশো পঁয়তাল্লিশ, এই সংখ্যাগুলি হবে। এবার দশ দ্বারা পারবে তোমরা, দেখো ছয় দ্বারাও পারবে, সাত দ্বারা এখানে নয় যাচ্ছে, আর কত আছে না দশ বারো পনেরো। দেখো দশ দ্বারা যে সমস্ত সংখ্যায় এককের ঘরে কি শূন্য আছে সে সমস্ত কি দশ দ্বারা যাবে। তাহলে কি হবে, একটা দুশো সত্তর, পাঁচশো দশ, ছশো ষাট, আর একটা হবে দেখো আছে সাত হাজার নশো কুড়ি। তাহলে এই সংখ্যাগুলি দশ দ্বারা বিভাজ্য যাবে। তারপরে এবার দেখো চারের দাগে চলে এসো, দেখো কি বলছে, দেখো যে বলেছে দেখো দু হাজার পাঁচশো
শক্তির সঙ্গে কমপক্ষে কত যোগ করলে যোগফলটি দুই দ্বারা বিভাজ্য যাবে, তিন দ্বারা বিভাজ্য যাবে, চার দ্বারা বিভাজ্য যাবে, পাঁচ দ্বারা বিভাজ্য যাবে, নয় দ্বারা এবং দশ দ্বারা। দেখো একটা সংখ্যা তোমাকে বলা হয়েছে, এবার তোমাকে কি করতে হবে না সেটাকে কিছু যোগ করতে হবে। কত যোগ করলে পরে অর্থাৎ কম পক্ষে মানে সবচেয়ে কম সংখ্যা দিয়ে কিছু, অর্থাৎ আমি ডাইরেক্ট দশে যাব না, ডাইরেক্ট এগারোতে যাব না, এক দুই তিন চার করে এরকম করে দেখবো। দেখো এখানে কি আছে, 2563 এটাকে যদি আমি দুই দ্বারা বিভাজ্য করতে চাই, আমাকে যোগ করতে বলেছে বিয়োগ করতে পারে, তাহলে এটার সঙ্গে যদি এক যোগ করি তাহলে 2564 মানে শেষে কি জোড় সংখ্যা আছে। দেখো এক্ষেত্রে এটা দুই দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগফল কত হবে, ভাগফল হবে দেখো 5 2 4 6 8 14 4 2 ভাগফল মিলে গেল। তাহলে এক্ষেত্রে যদি কি করে দুই দ্বারা বিভাজ্য করতে গেলে তাহলে এখানে কি করতে হবে যে দুই দ্বারা বিভাজ্য হবে কখন, সংখ্যাটির সঙ্গে এক যোগ করলে দুই দ্বারা বিভাজ্য যাবে। এবার যখন তিন দ্বারা বিভাজ্য করতে হবে, আমাকে কত যোগ করলে পরে এটি তিন দ্বারা বিভাজ্য করতে পারবো, দেখো তিন দ্বারা বিভাজ্য করতে গেলে আমাকে কি করতে হবে, কত আছে না দেখো 25 63, এটাকে যদি ধরো আমি সহজ করে করছি, তিন দ্বারা বিভাজ্য করতে গেলে আমাকে কত যোগ করতে হবে কি করে বার করবো, দেখো দেখো এখানে যদি 3 8 24 16 3 5 15 13 তাহলে দেখো এখানে 13, এটার সঙ্গে যদি দুই যোগ করে দিই 13-র সঙ্গে তাহলে কত 15, দেখো আমাকে যোগ করতে বলেছে এখানে যদি দুই করে দিই মানে 15, তাহলে দেখো 5 3 15 হয়ে যাবে কিন্তু, তাহলে এটার সঙ্গে কয় যোগ করতে পারে, তাহলে এখানে লিখবো 2 যোগ 15 কয় দিয়ে বিভাজ্য যাবে 3 দিয়ে বিভাজ্য হবে। দেখো এটা যদি দুই যোগ করি তবে কিন্তু এটা 3 দিয়ে বিভাজ্য হবে, যেহেতু আমাকে যোগ করতে বলেছে, আমি নাহলে পরে এখান থেকে এক যোগ করে দিলাম তাহলে পরে এটা 3 দিয়ে যেতে, কিন্তু আমাকে যেহেতু যোগ করতে বলেছে তার জন্য এখানে দুই যোগ করলে পরে সেটা যাবে। এবার তারপরে একটা দেখো কি বলেছে, 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য করতে গেলে ঠিক 2 দিয়েই করতে হবে, কারণ শেষে আমাকে 5 কিংবা 0 থাকলে সেটা কি 5 দ্বারা বিভাজ্য, তাহলে কত আছে 2563-এর সঙ্গে যদি দুই যোগ করি তাহলে 2565 মানে এটা 5 দ্বারা বিভাজ্য, তাহলে কয় যোগ করতে হবে লিখবো 2 যোগ করতে হবে। দেখো তারপরে দেখো 4 দ্বারা, তাহলে এই ক্ষেত্রে দেখো 4 মানে অর্থাৎ আমাকে দেখো এক যোগ করলে পরে 4 দ্বারা বিভাজ্য যাবে, কারণ যখন আমরা ভাগ করলাম দেখো এটা যদি 4 দিয়ে যদি ভাগ করি, এটা যদি 4 দিয়ে ভাগ করি পরে কি হবে 4 4 6 24 4 4 16 আর একটু 3 করে থাকবে, তাহলে 3-এর সঙ্গে যদি 1 যোগ করে দিই 4 মানে 4 1 4, তাহলে পরে এটার সঙ্গে দ্বিতীয়টাতে 4 দ্বারা বিভাজ্য করতে গেলে কি করতে হবে 1 যোগ করলে কি হবে না 4 দ্বারা বিভাজ্য যাবে, যাবে বা হবে। এবার দেখো 9টা দেখো,
স্বাভাবিক এবার 9 দিয়ে দেখতে হবে তাহলে দেখো 3 9 27 হয়ে যাচ্ছে যদি ভাগ করি তাহলে পরে কিন্তু আমাকে এখানে যোগই করতে হবে দেখো
15 গুণিত 17 ভাজিত 5
38 গুণিত 2 ভাজিত 19 বিয়োগ চিহ্ন দিয়ে 104 ভাজিত 26 গুণিত 12। দেখো 15কে 17 দিয়ে গুণ করে নাও, 5 7 35, হাতে থাকলো 3, 7 কে 7 10 5 1, তাহলে কি হচ্ছে 5 5 2, তাহলে কত হচ্ছে দেখো 15কে 17 দিয়ে গুণ করলে 255 ভাজিত 5 যুক্ত কত আছে না 38 গুণিত 2, তাহলে 38 গুণিত মানে 8 8 8 গুণ 16 হাতে থাকলো 1, 3 কে 3 3 গুণ 6 6 আর কে 7। ভাজিত 19 বিয়োগ চিহ্ন দাও দিয়ে দেখো এক্ষেত্রে এটা ভাগ করে দাও, দেখো 4 দিয়ে ভাগ যাবে এবার তারপরে চলে এসো এইটা এটা ভাগ করে ফেলো 5 5 আর 25 51 তো এটা 19 কে যদি 76 দিয়ে ভাগ করো তাহলে পরে 4 হবে, দিয়ে বিয়োগ চিহ্ন দাও 4 12 48 51 আর 4 যদি যোগ করো 55 বিয়োগ চিহ্ন 48 তাহলে কত হবে দেখো 7। তাহলে দেখো সরলের উত্তরটা কি বেরোলো না 7 বেরোলো। তারপরে দেখো আর একটা পড়িয়ে দিচ্ছি, দেখো 21-এর দাগে একদম চলে যাও, এগুলো সব ভাগ আর তারপরে যেগুলো আছে ওগুলো সরল করে ভাগ করতে হবে, তোমরা পারবে। দেখো 21-এর দাগে একটা কি পড়েছে দেখো, গৌরী দেবী শিক্ষকতা থেকে অবসর নেবার সময় দেখো একটা টাকা বলা আছে না, কত বলা আছে দেখো, দেখো 7,35,830 টাকা পেলেন, তাহলে কি তিনি যখন শিক্ষকতা থেকে অবসর নেন অর্থাৎ যখন তার শিক্ষকতা থেকে তিনি ছেড়ে যান তখন কি বলছে না একটা টাকা পেয়েছে, যে টাকার বলা আছে দেখো বলেছে তিনি ওই টাকা থেকে বলেছে দেখো 5,00,000 টাকা ব্যাংকে জমা রেখে বাকি টাকা সমান ভাগে ভাগ করে তিনি বিদ্যালয়ের গ্রামে গ্রন্থাগারকে এবং একটি দাতব্য চিকিৎসা কেন্দ্রে দান করলেন, তিনি কটি জায়গায় দান করলেন দেখো বলছে কি সমান ভাগে ভাগ করে বিদ্যালয়ে দিলে একটা গ্রন্থাগারে অর্থাৎ পাঠাগারে দিলেন আবার আর একটা কি দিলেন যে চিকিৎসা কেন্দ্রে, তাহলে তিনটি জায়গায় দান করেছে দেখো বলছে তিনি প্রত্যেকটি প্রতিষ্ঠানে ক টাকা করে দিলেন, তাহলে তার কাছে টাকা ছিল কত 7,335 35,830 থেকে তিনি কি করলেন না 5,00,000 টাকা কি করলেন না তিনি ব্যাংকে জমা করলেন দেখো, তারপরে কি তিনি যে টাকাটি পড়ে থাকলো তা জমা দেওয়ার পরে বাদ বাকি যে টাকাটুকু পড়েছিল সেটি কি তিনটি সংস্থায় ভাগ করে দিলেন সমান ভাগে, তাহলে দেখো প্রথমে এটা বিয়োগ করে নেবো তাহলে 0 3 8 5 3 2 এটা 3 দিয়ে ভাগ করে ফেলো, তাহলে দেখো 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 7 21 22 23 তাহলে পরে দেখো এখানে হচ্ছে 25 তাহলে 3 8 24 3 6 18 3
পরের দিন তোমাকে মৌলিক এবং যৌগিক সংখ্যাটি পড়িয়ে দেবে। ব্যাস আজকে এইটুকুই।